আচ্ছা বাবা, এখন যদি তোমার কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যায়, তুমি কি তাকে বলবে কি রে দোস্ত কেমন আছিস? বলবে বাবা? মানে? মানে আমি জানতে যাচ্ছি অনেক অনেক বছর পর যাচ্ছ, কারো না কারো সাথে তো তোমার দেখা হবেই। তুমি কিভাবে বন্ধুদের ট্রিট করছো সেটাই আমার খুব দেখতে ইচ্ছে করছে। কেউ কি আর আছে? কে জানে কে আছে? তোমার কি একটু নস্টালজিক লাগছে বাবা? তা তো লাগছেই। মোহাম্মদ আব্দুল জাব্বার। সবাই বোর্ডের দিকে তাকাও। স্যার স্যার দেখেন কে আসছে। এই তুই কে রে, কি চাস? এটা কি? কাগজ। কাগজ তো দেখতেই পাচ্ছি, কি কাগজ? জানি না, অফিস থেকে দিয়েছে। এ তো ভর্তির কাগজ। তুই এই ক্লাসে ভর্তি হয়েছিস? জানি না। জানি না মানে? নাম কি তোর? লাড্ডু। লাড্ডু? চুপ, একেবারে চুপ। ভালো নাম কি? ভালো নাম নাই। ভালো নাম নাই? লাড্ডু আগে পরেও কিছু নাই? না, কমই নেই। আমার ক্লাসে শুধু লাড্ডু, কারো নাম চলবে না। তোর বাবাকে গিয়ে বলবি একটা ভালো নাম দিয়ে দিতে। বাবাকে বলে লাভ নাই স্যার। লাভ নাই মানে? আমার বাবা একটু পাগল কিসিমের আর আলসে। একদম চুপ। তোর মা? আমার মা নাই স্যার। কিন্তু বাবা, তুমি যে বললে ওর নাম রাশেদ। ওর রাশেদ নাম তো দিয়েছিলাম আমরা। কিভাবে? মজিদ স্যার বললেন সবাই লাড্ডুর জন্য একটা করে নাম লিখে আনবি, আগামীকাল ভোট হবে, যে নামটা সবচেয়ে বেশি ভোট পাবে সেটাই হবে লাড্ডুর নাম। নামের জন্য ভোটাভুটি? কার দেওয়া নাম সিলেক্ট হয়েছিল, তোমার? আরে না, মজাটা শোন। পরদিন সবচেয়ে বেশি ভোট পেলো যে নামটা, সেটা হলো রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন? কেউ লিখে এনেছিল রবীন্দ্রনাথ, কেউ কাজী নজরুল। স্যার তো রেগে গাই, রঞ্জু নামের একটা ছেলে লিখে এনেছিল রাশেদ হাসান। নামটা স্যারের পছন্দ হয়ে গেল, স্যার আর ভোটের ঝুঁকি নিলেন না। আজ 1970 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ। আমি ক্লাস 7 সেকশন বির শ্রেণী শিক্ষক মজিদ সরকার সবার পছন্দ করা নাম থেকে আজ তোর নাম দিলাম রাশেদ হাসান। এখন আমি তোকে নতুন নামে ডাকবো, তুই জবাব দিবি, ঠিক আছে? জি স্যার। রাশেদ হাসান? জি স্যার। ভেরি গুড। যদি তোরা এখন থেকে ওকে লাড্ডু বলে ডাকিস, একেবারে মাথা ভেঙে দেবো। লাড্ডুই ডাকবো। বাবা চল না বাসার ভিতরে যাই। না, কারা না কারা থাকে, কি দরকার? সেজন্যই তো যাব, গিয়ে বলবো 1971 সালে তোমরা এই বাসায় ছিলে। না রে, বাসাটা হয়তো অনেক বদলে ফেলেছে, হয়তো ওরা বিরক্ত হবে। শুধু এই দেয়ালটা যে এরকমই আছে তাতেই আমি খুশি। এইরকমই ছিল? হুম। তোমরা এরকম করেই বসে থাকতে? ওকে কিন্তু আমরা লাড্ডুই ডাকবো। স্যার জানলে কিন্তু সর্বনাশ। রাশেদ ফাঁসে ডাকতে পারবো না বাবা, ওর নাম তো আসলে লাড্ডু।
চল নতুন চিড়িয়াটাকে একটু বাজিয়ে দেখি। এই তুই এখন থেকে পরীক্ষায় ফার্স্ট হবি, আমাদের ক্যাপ্টেন আশরাফকে টেক্কা দিবি? না। কি হবি তাহলে? ফেল করব, সব সাবজেক্টে ফেল। সব সাবজেক্টে? হ্যাঁ। কেমন করে জানিস আগে থেকে? না জানার কি আছে, স্কুলে এলাম কেন আমি? ফেল করার জন্য? হ্যাঁ, পরপর দুই বছর ফেল করলে আমাকে আর পড়ালেখা করতে হবে না, বাবা বলেছে। কখনো পড়ালেখা করতে হবে না? না। ফেল করলে তোর বাবা তোকে বানাবে না? আমার বাবা কখনো বানায় না, পাগল কিসিমের মানুষ তো। তাহলে কি করে? গল্প গুজব করে। তোর সাথে? হ্যাঁ। কি নিয়ে গল্প গুজব করে? রাজনৈতিক আলোচনা। রাজনৈতিক? রাজনৈতিক আলোচনা তুই বুঝিস? বুঝবো না কেন, না বোঝার কি আছে? এই তুমি আমাকে ধাক্কা দিলে কেন? এই ফাড্রুর বাচ্চা, ধাক্কা দিলাম কই? কিলে একদম ভর্তা বানিয়ে ফেলবো। খুব খারাপ হলো ব্যাপারটা। কি খারাপ হলো? এই যে নাক মুখ ফুলে গেল। বেকুবের মতো মারপিট করবি, নাক মুখ ফুলবে না, এখন আমার বাসায় মাইর খাবি, সেই চিন্তা করছিস? আরে না, বাসায় কিছুই বলবে না। ভাবছি কাদেরের আবার কোনো ঝামেলা না হয়। কাদেরের আবার কি ঝামেলা? কাচু ভেরজা মাথা গরম, আমার অবস্থা দেখে সহ্য করতে না পারলে কাদেরের খবর আছে। কাচু ভাই কে? আমাদের পাড়ায় থাকেন, আমাকে খুব আদর করেন, রাজনীতির খবর দেই তো। জানলে কি করবে তোর কাচু ভাই? কি জানি, মার্ডারও করে ফেলতে পারে। মার্ডার? কাচু ভাইয়ের সাংঘাতিক রাগ, শক্তি তার চেয়েও বেশি। প্রতিদিন সকালে চারটে করে কাঁচা ডিম খান তো। তুই কাচু ভাইকে বলে দিবি? বলবো না, তবে আমার মুখের অবস্থা দেখে কাচু ভাই জোর করলে কি করবো বুঝতে পারছি না। মাথা নাড়া করেছিস কেন? তোর বাবা ভালো আছেন তো? চুপ শালা মালাউন! আমরা ভেবেছিলাম তুই মার্ডার হয়ে গেছিস। আর একটা কথা বললে তোকেই শালা মার্ডার করে দেব। তোর কপাল ভালো যে শুধু চুলের উপর দিয়ে গেছে, কাচু ভের যা মাথা গরম। দেখি বছরটা কেমন শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি তোদের সাথে ক্লাস 8 উঠে গেলাম।
কাল তো রোববার, কি করবি সারাদিন? আছে কিছু কাজ। আমাদের পাড়ায় বেড়াতে হয় না। কি আছে তোদের পাড়ায়? কি আছে মানে? আমাদের একটা বিস্কুট ফ্যাক্টরি আছে। বিস্কুট ফ্যাক্টরি তো সব জায়গাতেই আছে। এটাতে আমরা নিজেরা বিস্কুট বানাই। তোরা বিস্কুট বানাতে পারিস? মিছি মিছি বিস্কুট? না না, সত্যি বিস্কুট। আটার চিনি দিয়ে মিশিয়ে চুলাই দিলেই বুঝি বিস্কুট হয়। একবার বানালি কেমন মিষ্টি রুটির মতো খেতে। খাবার সুরা দিতে হবে পরের বার। খাবার সুরা দিলে মুচমুচে হয়। সত্যি সত্যি বিস্কুট বানানো গেলে অনেক কাজে দিত। কি কাজে দিবে? গরিব বাচ্চাদের সকালের নাস্তা দেওয়া যেত। আচ্ছা, বিস্কুটের বদলে ওষুধ বানালে কেমন হয়? ওষুধ তো আরো বেশি দরকারি। তোরা ওষুধ বানাবি? তোরা কেন, অসুবিধে কি? কেমন করে বানাবি? তোরা কি জানিস কেমন করে ওষুধ বানাতে হয়? কেন, শফিক ভাইকে জিজ্ঞেস করবো। শফিক ভাই জানে না, এমন কিছু নাই। শফিক ভাইকে? তোকে পরিচয় করিয়ে দেব, কালকে আয় আমাদের পাড়ায়। আচ্ছা ঠিক আছে। কোথায়? যে মানে সুযোগ রেখা, আসলে আমাদের এখন সবাই কাজ করতে হবে। ওমা, আমাদের হাড়ু পাটি দেখে এখানে গোল খাওয়ার ওয়ার্ল্ড রেকর্ড তার কত দেরি? ইয়ার্কি মেরো নড়ু আপা। ইয়ার্কি মারলাম মানে? এত কষ্ট করে জার্সি তৈরি করে দিলাম আর সেটা পরে খেলতে গিয়ে গোল খেয়ে এলি। কোনদিনকে কোথাও একটা গোল দিয়েছিস? বল দিয়েছিস? ওদের জ্বালাচ্ছ কেন ওরু? গোল দেয়নি দেবে, অন্য টিম যদি এত ফাউল করে খেলে ওদের কি দোষ? হুম, বলেছে। তোমাদের খবর কি, কোথায় যাও? আপনার কাছে এসেছিলাম একটা বিশেষ কাজে, একটা বিশেষ গোপন কাজে। তার মানে তোরা আমার সামনে বলবি না? তাহলে আসো আমার ঘরে। আরেকবার হাড়ু পাটি জার্সির জন্য আমার কাছে আসিস, সবগুলোর মাথা ভেঙে দেব। ওষুধ বানাতে চাচ্ছ? হ্যাঁ। তোমাদের উদ্দেশ্য মহৎ, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু সময় লাগবে। পড়াশোনা করি আগে। ভালো করে পড়বেন কিন্তু। কিরকম ওষুধ তোমরা বানাতে চাও, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? কোনটা ভালো? হোমিওপ্যাথি খেতে ভালো, কিন্তু অ্যালোপ্যাথি বেশি কাজের। তাহলে অ্যালোপ্যাথি হোক। ট্যাবলেট না ক্যাপসুল, কি বলিস? কোনটা সোজা? মনে হয় ট্যাবলেট। তাহলে ট্যাবলেট দিয়ে শুরু করি, আপনি কি বলেন? ঠিক আছে, আজকের মতো তোমরা যাও, আমার একটু কাজ আছে। ঠিক আছে। যাই শফিক ভাই, আমাদের ট্যাবলেট বানানোর কাজ খুব তাড়াতাড়ি শুরু করবেন কিন্তু। ঠিক আছে, কিন্তু দেশের অবস্থা খুব খারাপ, তোমরা জানো তো? জানি। কি জানো? ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ করে দিয়েছে। পশ্চিম পাকিস্তান বাঙালিদের ক্ষমতা যেতে দিবে না। তুমি কেমন করে জানো বাঙালিদের ক্ষমতা যেতে দেবে না? পশ্চিম পাকিস্তান আমাদের শোষণ করে বেঁচে থাকে, আমরা ক্ষমতায় গেলে আর শোষণ করতে পারবে না। তোমাকে তো আগে ওদের সাথে দেখিনি। নতুন এসেছে আমাদের ক্লাসে। কি নাম তোমার? রাশেদ হাসান। রাশেদ, তুমি তো দেখছি বেশ খোঁজ খবর রাখো। হ্যাঁ, রাশেদ সবসময় বাবার সাথে রাজনৈতিক আলোচনা করে। কোথায় যাস? বাসায়। সন্ধ্যা না হতে বাসা চলে যাচ্ছিস? বাবার কড়া নির্দেশ, সন্ধ্যার আগেই বাসা ফিরতে হবে। আমরা তো আর রাশেদ না। রাশেদটা আবার কে? ওই যে দেখি না তখন, নতুন এসেছে আমাদের ক্লাসে। ও যখন যেখানে ইচ্ছা যেতে পারে, রাতে মশাল মিছিলেও যায়, ওর বাবা কিচ্ছু বলে না। তাই নাকি? হ্যাঁ, ও আর ওর বাবা খুব বন্ধু। মজা তো দেখি, এইরকম বাবা হলে মন্দ হয় না, কি বলিস? রাশেদ বলে ওর বাবা নাকি একটু পাগলা কিসিমের। একটু কি বলিস, পুরোটাই তো পাগল। এই ইবু, লাজেস খাবি? তোকে একটা কথা জিজ্ঞেস করবো, ঠিক ঠিক জবাব দিবি। কি? আমাকে তোর পছন্দ হয়? হয়। আমাকে বিয়ে করবি? যাও তোমার খালি ঠাট্টা। তুমি আমাকে বিয়ে করবে না কচু? কেন করবো না? আমি তোমার চেয়ে কত ছোট। তাছাড়া? তাছাড়া তুমি কাকে বিয়ে করবে আমি জানি। কাকে?
শফিক ভাইকে। কাউকে যদি এই কথা বলেছিস একদম মাথা ভেঙে দেব। তারপর একদিন রাশেদ নিয়ে এলো স্বাধীন বাংলার পতাকা। স্বাধীন বাংলা কি এই প্রথম আমরা বুঝতে শুরু করলাম। স্বাধীন বাংলা মাঝখানে হলুদ, এটা কি রে? পাখির মতো দূর বোকা, পাখি হবে কেন? এটা স্বাধীন বাংলার ম্যাপ। তাই নাকি? যে ম্যাপটা তৈরি করেছে সে ঠিকভাবে তৈরি করতে পারেনি। আসলে সোনালি রং দিয়ে তৈরি করার কথা ছিল, সোনার বাংলা তো। দারুণ হয়েছে ফ্ল্যাগটা, আমাদের নিজেদের ফ্ল্যাগ। কোথায় পেলি এই ফ্ল্যাগ? আমার কাছে সবই আছে। এটাই হবে আমাদের স্বাধীন বাংলার ফ্ল্যাগ? হ্যাঁ। সত্যি সত্যি স্বাধীন বাংলা হয়ে যাবে? হ্যাঁ। তাহলে উর্দু ক্লাস আর শুরু করে পড়তে হবে না। এক কুত্তা মাটি মে ল্যাটা হে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তুমি দিনাজপুর কি শুধু নস্টালজি খাওয়ার জন্য এসেছো? মানে? মানে কেন এসেছো সেটাই জানতে চাচ্ছি। শুধু বন্ধুদের খুঁজতে এত দূরে এসেছো? আরে না, অফিসের কাজে এসেছি, কিন্তু এখানে ফিরে আসার জন্য অনেকদিন অপেক্ষা করেছি। এতগুলো বছর ভেবেছি কোনো না কোনো দিন এখানে আসবই। বাবা, স্বাধীন বাংলার গল্প বলছিলে, বলো। তুই খুব অপ্রাসঙ্গিক প্রশ্ন করিস। আরে গল্প বলার মুড়ি তো ছুটে গেছে। সরি বাবা, আর প্রশ্ন করব না, এবার বলো। মার্চ মাসের 3 তারিখ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল। ইয়াহিয়া খান 1 তারিখে সেটা বন্ধ করে দিয়েছে। জাতীয় পরিষদের অধিবেশনে দেশের শাসনতন্ত্র তৈরি করার কথা ছিল, কিন্তু এখন আর হবে না। বঙ্গবন্ধু এখন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন। দেশ এখন চলছে বঙ্গবন্ধুর কথায়। বঙ্গবন্ধু এখন দেখছেন। বঙ্গবন্ধু? সে আবার কে? তোরা তো দেখি কোনো খবরই রাখিস না। শেখ মুজিবকে এখন সবাই ডাকে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কি দেখছে? দেখছেন ইয়াহিয়া খান কি করে। যদি দেখেন ইয়াহিয়া খানের ক্ষমতা দেবার কোনো ইচ্ছে নেই, লাথি মেরে দূর করে দেবেন। আমরা স্বাধীন বাংলা হয়ে যাব সাথে সাথে। আজকেও মিছিল আছে, যাবি তোরা? যাব, কিন্তু মিছিলে কি করতে হয়? মিছিলে যে স্লোগান দেয় সেখানে দুইটা অংশ থাকে। যেমন ধর, একজন বলে ইয়াহিয়ার চামড়া, তখন সবাই মিলে বলে তুলে নেব আমরা। তোরাও তাই বলবি, ইয়াহিয়ার চামড়া তুলে নেব আমরা। মনে থাকবে। আর এখন নতুন একটা স্লোগান হয়েছে, জয় বাংলা। এখানে প্রথম জন বলে জয় বাংলা, আবার সবাই মিলেও বলে জয় বাংলা। জয় বাংলা এভাবে? জয় বাংলা এভাবে। আজকেও কি মশাল মিছিল? না, আজ মিছিল বিকালে। তাহলে যাওয়া যায়, সন্ধ্যার আগে বাসায় ফিরতে পারবো। চল। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর যে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম 7ই মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ। উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের, মেলাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সব বোম হইছে তাই জানি কয়জন মারা গেছে পাইছি অনেক জোরে অনেক জোরে রে কি এই যে গুলি চলছে রে বলে গেছে কি হয়েছে বাবা কি হয়েছে যুদ্ধ শুরু হয়েছে বাবা ঢাকায় মিলিটারিরা আক্রমণ করেছে হাজার হাজার মানুষ তাকে মেরে ফেলেছে দারুণ যুদ্ধ হচ্ছে কারা যুদ্ধ করছে বাবা বাঙালিরা ইপিআর পুলিশ ছাত্র জনতা বাঙালি জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে হাজার হাজার মানুষের মৃতদেহ এখন ঢাকার রাজপথে ঘুরে আছে কিন্তু বীর বাঙালি পুলিশ বাহিনী আর ইপিআর তাদের সমস্ত শক্তি দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করছে সারা দেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে সমস্ত পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে আকাশবাণী কলকাতা সংবাদ পরিক্রমা লিখেছেন প্রণবের সেন শুনেছো সবাই যে গ্রামের দিকে চলে যাচ্ছে আমরাও কি যাব এসেছিলেন এক কোথায় যাব আমরা কেন দেশের বাড়ি এখন কি রাস্তাঘাট কিছু আছে কোথাও কি যাওয়ার কোনো উপায় আছে দেশের অবস্থা শুনছো না कैप्टन साहब कहाँ हैं मैं कैप्टन साहब के साथ में मुलाकात करेंगे बुलाओ कैप्टन साहब को बुलाओ যা গরম তো তুমি এমন দিনে বাড়ি থেকে বের হয়েছো কেন তাড়াতাড়ি বাসা যাও যাব তোমার বাড়িতে চিন্তা করে না মিলিটারিরা খানবাহাদুরকে মেরে ফেলেছে কি কি বললে মিলিটারিরা খানবাহাদুরকে মেরে ফেলেছে তুমি কেমন করে জানো আমি দেখেছি তুমি দেখেছো হ্যাঁ কোথা দেখেছো নদীর ঘাটে তুমি নদীর ঘাটে কি করতে গিয়েছিলে মিলিটারি দেখতে গিয়েছিলাম তুমি একা হ্যাঁ তোমার ভয় করেনি করেছে আমি একটু বসি বসো
কে বাবা? আমি দেখছি। আরে প্রদীপ, তুমি এত রাতে? এসো এসো, চলো। আজিজ, কাল চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, যা খবর পাচ্ছি তাতে আর থাকা যায় না। এখন কারো জীবনের কোনো গ্যারান্টি নেই সত্যি, কিন্তু হিন্দু হলে তার আর রক্ষা নেই। ছেলে মেয়ে কেমন করে এত বড় বিপদের ঝুঁকি নেই? যাবে কেমন করে? এখান থেকে রিক্সায় নদীর ঘাট পর্যন্ত, সেখান থেকে নৌকায় নদী পার হয়ে বাকি পথ হেঁটে। বর্ডার পর্যন্ত যেতে কতদিন লাগবে? ঠিক জানি না, এক সপ্তাহ থেকে দশ দিন। দশ দিন? ছোট ছোট ছেলে মেয়ে কি যে হবে ভগবানই জানেন। যাও, কে জানে হয়তো তোমাদের পিছু পিছু আমাদেরও আসতে হবে। কাউকে বলে যাচ্ছি না, শুধু তোমাকে বললাম। তুমি যদি পারো আমার বাড়ি ঘরের দিকে একটু চোখ রেখো। আমি চোখ রাখবো। আমার বাড়ির দলিলটা তোমার কাছে রেখে যাই। ধরে রাখলাম সবই গেছে, প্রাণে বেঁচে থাকলেই আমি খুশি। আমার ছেলে মেয়ের জন্য একটু প্রার্থনা করো। খোদার উপর ভরসা রাখো, খোদা এই অবিচার সহ্য করবেন না। বৌদি আসি। আচ্ছা ভাই, কাল কখন যাবে? ভোরে, খুব ভোরে। আমরা বাস্তুহারা হয়ে যাচ্ছি। বাস্তুহারা? হ্যাঁ, যাদের বাড়িঘর নেই তাদেরই তো বাস্তুহারা বলে, তাই না? এই তো তোদের ঘর বাড়ি। একটু পরা থাকবে না, রাস্তায় ঘুমাতে হবে, চিড়া খেয়ে থাকতে হবে। চিড়া? হ্যাঁ, শুধু চিড়া। আমি যেতে চাই না, আমি ইন্ডিয়া যেতে চাই না। যারা হিন্দু তাদের সবাইকে মিলিটারি মেরে ফেলছে, আমরা এখন কোথায় থাকবো? দেশ যখন স্বাধীন হবে তখন আর কোনো হিন্দু মুসলমান থাকবে না। ততদিনে আমরা মরে ভূত হয়ে যাব। কেন মরবি? রাস্তায় যদি আমাদের ধরে তাহলে আমরা বলবো আমরা মুসলমান। বাবা আমাদের সবার একটা করে নাম ঠিক করে দিয়েছে, মুসলমান নাম। আমারটা আমি নিজে ঠিক করেছি। কি নাম? রকিবুল হাসান। আমার নাম? আমার মরতে ইচ্ছা করে না, একেবারে মরতে ইচ্ছা করে না। আমি জানি আমরা সবাই মরে যাব, সবাই, সবাইকে মেরে ফেলবে মিলিটারি। আমাদের সবাইকে মেরে, তোদেরকেও মেরে ফেলবে। আমার মেষমশাকে মেরে ফেলেছে, সঞ্জয়দা ছিল তাকেও মেরে ফেলেছে। আমি জানি আমাদেরকে মেরে ফেলবে।
দিলীপের কোনো খবর জানিস? কিছুই জানি না। অনেকদিন তো হয়ে গেল। ওর বাবা বলেছিল বর্ডার পর্যন্ত যেতেই 7-8 দিন লাগবে। 7-8 দিন লাগবে? হ্যাঁ, তাই তো বলেছিল। এখন ভালোই ভালোই যেতে পারলেই হয়। তুমি আবার বাসা থেকে বের হয়েছো, কোনো খবর আছে? জি, আজরফ আলী একটু আগে মিলিটারি ক্যাম্পে গেছে। আজরফ আলীটা কে? পাকিস্তানি দালাল, জামাতে ইসলামী। মিলিটারি ওকে মেরে ফেলেছে? না, সাথে করে একটা বড় পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে গেছে। মাথায় টুপি পরে পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করতে করতে ঢুকেছে, সেজন্যই মনে হয় মারেনি। মারা উচিত ছিল। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো! এই তো সাবাস সাবাস! আরে যান সবাই যান! আরে কি হলো? যান না, যান যান, দাঁড়িয়ে আছেন কেন? এই মালওয়ানরা ইন্ডিয়া ভাইয়ে গেছে, এখন মালামাল, এখন গরিমতের মাল, এগুলো লুট করা জায়েজ। আরে যান ভিতরে, যান, চল চল, যান ভিতরে, যান। আরে যান না, যান যান। হে আল্লাহ, তুমি কেমন করে সব সহ্য করছো, কেমন করে? মনে হয় রাশেদ। আমি দেখছি। খবর আছে কিছু? জি। কি খবর? এমএলএ সাহেবের বাসা জ্বালিয়ে দিয়েছে। তাকে পাইনি, তার জামাইকে পেয়েছে, গুলি করে মেরে ফেলেছে, লাশ পড়ে আছে এখনো। ও, গুলি সীসা দিয়ে তৈরি হয়, যখন শরীরে লাগে তখন ফেটে যায়, সীসা তো নরম তাই। ও, এখনো পর্যন্ত মিলিটারি শখানেক মানুষ মেরেছে, ধরেছে আরো শখানেক। ও, যাদের ধরেছে তাদেরকেও মারবে, সবাইকে একটা কোদাল দিয়ে মাটি কাটতে দিয়েছে, যার কবর সে নিজে কাটবে, কাটা শেষ হলে পাশে দাঁড়িয়ে গুলি। ও, তুমি কেমন করে জানো? স্কুলের পাশে জংলা মতন একটা জায়গা আছে, সেখান দিয়ে দেখা যায়। তোর ভয় করে না? করে, রাতে ঘুমাতে পারি না। তাহলে বাসা যাও রাশেদ, বাসা যাও, একটু পরে কারফিউ দেবে, যাও যাও। কোনোদিন কল্পনা করেছিলে ইবুর বয়সী ছেলেরা এত সহজে মানুষ মেরে ফেলার কথা বলবে? ব্যাপারটা যেন এত সহজ। ভেবেছিলে কেন এমন হলো বলতো? কেন? হায় খোদা, এ তুমি দেশটাকে কি করলে, কেন করলে? তোকে দেখি না আজকাল, রাজাকারে যোগ দিয়েছিস নাকি? রাজাকার সেটা মানে কি? তাও জানিস না, কোন দুনিয়া থাকিস? জানিস না মিলিটারিরা রাজাকার বাহিনী খুলেছে, থাকা খাওয়া লুটপাট একদম ফ্রি, মাস শেষে বেতন। যা এক্ষুনি গিয়ে খাতায় নাম লিখিয়ে দে। যাও, ঠাট্টা করো না।
তোর শফিক ভাইকে একটা কথা বলে আসতে পারবি? কি কথা বলবি আজকে সন্ধ্যাবেলায়? না থাক, তার চেয়ে বরং আমি তোকে একটা কাগজে লিখে দিই। শফিক ভাই বাসায় তো কাছে, তুমি নিজেই তো যেতে পারো। মাথা খারাপ হয়েছে তোর? রাস্তাঘাটে মিলিটারি গিজ গিজ করছে, তার মাঝে আমি যাব? যা দিয়ে। আত্তাহিয়াতু লিল্লাহি তাআলা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শফিক ভাই কি খবর? ইবু ওর বাবা আপনাকে একটা চিঠি দিয়েছেন। তাই নাকি? মুসলমানের কয় কালেমা? চারটি। কি কি? কলেমা তৈয়ব, কলেমা শাহাদাত আর আর। তুমি এখনো জানো না তোমার কপালে অনেক দুঃখ আছে। কি দুঃখ? মিলিটারি ধরে তোমাকে জিজ্ঞেস করবে বাঙালি আর বিহারি, যদি বলো বাঙালি তাহলে তোমাকে ওরা মেরে ফেলবে। যদি তোমার কপাল ভালো থাকে, যদি তোমাকে না মারে, তাহলে তখন জিজ্ঞেস করবে মুসলমান আর হিন্দু। যদি মুসলমান বলো তখন জিজ্ঞেস করবে কয় কালেমা হ্যায়, যদি বলতে না পারো তাহলে বুকের মধ্যে গুলি, না হয় পেটের মাঝে পেয়নেট। যদি পারি? তখন প্যান্ট খুলে দেখবে খতনা হয়েছে নাকি। জান অসভ্য। আমাকে অসভ্য বলছো কেন? পাকিস্তানিদের বলো, দেখছো না কেমন দাড়ি বানিয়েছি? আমাকে দেখতে তোমার কেমন লাগছে? আমাদের স্কুলের দপ্তরির মতো। দুর্বোকা। আমি হচ্ছি তালিবুল এলেম, মাদ্রাসার ছাত্র। মিলিটারিরা নাকি মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের ছেড়ে দেয়। আপনি এরকম সাজগোজ করছেন কেন? এখান থেকে বের হয়ে যেতে হবে। কোথায় যাবেন? মুক্তিবাহিনীতে? খবরদার, কাউকে বলবে না, জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, যেদিক দিয়ে যাব সে রাস্তায় মিলিটারির সাথে দেখা হওয়ার কথা না, তবু হঠাৎ যদি দেখা হয়ে যায় সেজন্য প্রিপারেশন নিচ্ছি। যেখানে বেঁচে থাকার প্রশ্ন সেখানে কোনো ফাঁকি ঝুঁকি নেই। শফিক ভাই, জয় বাংলা কি সত্যি হবে? তুমি জিজ্ঞেস করছো এদেশ স্বাধীন হবে কি না? হ্যাঁ, অফকোর্স হবে। তোমার সন্দেহ আছে? আপনি যদি বলেন তাহলে নাই। স্বাধীনতার জন্য কত মানুষ মারা যাবে জানি না, কিন্তু এদেশ স্বাধীন হবেই, হতেই হবে। কি খবর রাশেদ? এই তো। দেশের খবর জানিস কিছু? কি জোরে সোরে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এক একটা দল যাচ্ছে, তাদের 3 সপ্তাহের ট্রেনিং দিয়ে স্টেন গান আর গ্রেনেড হাতে দিয়ে ছেড়ে দিচ্ছে। স্টেন গান? যা। হ্যাঁ, সেটি কিরকম দেখতে? ছোট, ভাঁজ করে লুকিয়ে রাখা যায়, ট্রিগার টেনে রাখলে গুলি বের হতে থাকে। আর গ্রেনেড? গ্রেনেড হচ্ছে বোমা, দাঁত দিয়ে পিন খুলে ছুঁড়ে মারতে হয়, এইভাবে 3 সেকেন্ড পরে ফাটে। এবার আর মিলিটারিদের রক্ষা নাই। এই দেখ কি এটা? কে কে জয় বাংলার বিপক্ষে তাদের নাম রয়েছে। স্বাধীনতার প্রথম কাজই হচ্ছে বিশ্বাসঘাতকদের খতম করা। এখন দরকার একটা ম্যাপ। ম্যাপ? কিসের ম্যাপ? আমাদের স্কুলের ম্যাপ। মিলিটারিরা ক্যাম্প করেছে না, মুক্তিবাহিনী যখন আক্রমণ করবে। আমরা স্কুলে একটা ম্যাপ তৈরি করেছিলাম, মনে আছে? হ্যাঁ, আশরাফ গ্রাফ পেপারে একেবারে ইঞ্চি ম্যাপে ম্যাপ করেছিল। চমৎকার। কোথায় সেই ম্যাপ? নিশ্চয়ই আশরাফের কাছে আছে। চল এখনই গিয়ে নিয়ে আসি। চল। ইবু আয়। ইবু, এইরকম কেন হলো জানিস তুই? কিরকম? এই যে একদিন একদিন করে বেঁচে থাকা, একটা দিন পার হলে মনে হয় যাক বাবা আরও একটা দিন বাঁচলাম,
উড়ুয়াপা কি সব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গেছে, যখন স্বাধীন বাংলা হবে তখন সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে বলে মনে হয় তোর? হ্যাঁ উড়ুয়াপা ঠিক হবে। আবার আমি কলেজে যাব, তোরা ফুটবল খেলবি, গোল খেয়ে মুখ কালো করে ফিরে আসবি, আমরা মোড়ের দোকান থেকে লজেন্স কিনে আনবো। হ্যাঁ রুয়াপা। লোকটা কে রে? পাকিস্তানি দালাল আজরফ আলী। এই আজরফ আলী চেয়ারম্যানকে চেনো? এই চিঠিটি এখনই যে পৌঁছে দিয়ে আসো, দেরি হয় না যেন। জি যাও, চল চল। তুই যা। আরে চল না, চল। ইবু দাঁড়া একটা মজা দেখাই, তুই লুকিয়ে পড় তাড়াতাড়ি। দুজন মুক্তিযোদ্ধা আপনার পিছু নিয়েছে, তাদের হাতে বন্দুক আছে, মারতে আসছে। আমার কথা শুনেন না, আমি বাবা বন্ধুর লোক, আমি যা বাংলা। আমার কথা শুনেন হুজুর, হুজুর আমরা মুক্তি বাহিনী না, আমরা রাজাকার। সুনু কমান্ডার আমাকে আপনার কাছে পাঠাইছে। কই সুরে বাচ্চাটা, কই? কত বড় সাহস! দাঁড়া, তো চোদ্দ গোষ্ঠীর বারোটা আমি বাজাইতেছি, আমারে ভয় দেখাস তুই? হ্যাঁ আমারে ভয় দেখাস? তোমার কি হয়েছে বলো তো, হাসছ যে? বলছি আজকে আজরফ আলীর কি হয়েছে জানো? কি? আজকে একজন মুক্তিযোদ্ধা ওই আজরফ আলীকে ধরেছিল রাস্তায়, বলেছে তোর দিন শেষ, কলেমা পড়। তাই বলেছে? মুক্তিযোদ্ধা এসেছিল? মুক্তিযোদ্ধার কাছে নাকি একটা স্টেন গান ছিল, স্টেন গানটা যেই বের করবে অমনি দুই রাজাকার এসে হাজির। সর্বনাশ! তারপর? কেউ কেউ বলছে তখন একটা যুদ্ধ হয়েছে, কেউ বলছে যুদ্ধ হয়নি, মুক্তিযোদ্ধাটি বাতাসের মতো উড়ে গেছে। সত্যি? হ্যাঁ। আর আজরফ আলী মনে করেছে ওই রাজাকার দুটিও মুক্তিযোদ্ধা, তখন ওদের পা ধরে বেউ বেউ করে কান্না সবাই দেখেছে। তারপর যখন শুনেছে ওরা রাজাকার, তখন নাকি আবার লজ্জা পেয়েছে আর ভীষণ রেগে ওই মুক্তিযোদ্ধাটিকে খোঁজাখুঁজি করছিল। মুক্তিবাহিনী তাহলে শহরে নামতে শুরু করেছে? হ্যাঁ তাই তো। রাশেদ তুই একটা বিচ্ছু। রাশেদ আয়। রাশেদ ইবুর সাথে নাস্তা করো। না খালাম মা, আমি খেয়ে এসেছি। আর একটু খাও। না তবে যদি বলেন এক কাপ চা খেতে পারি। চা? জি, রং চা, কড়া লিখা। আচ্ছা। মুক্তিবাহিনী এসে গেছে। এসে গেছে? কোথায়? নদীর ওপারে। সত্যি? হ্যাঁ।
আমাদের সাথে দেখা করতে চায়। কেন? মনে আছে ওই যে সেই ম্যাপ? হ্যাঁ মনে আছে। ওরা পছন্দ করেছে, এখন আমাদের সাথে কথা বলতে চায়। কখন? আজ রাতে। যেতে পারবি? আজ রাতে কিভাবে যাব? বাসায় কি বলবো? তোর আম্মাকে বল আজ রাতে আমার বাসায় থাকবি, না হয় আমি বলি। না তুই বললে সব ভেসে যাবে। তারা একটা আইডিয়া এসেছে, উহুয়া পাখিটি হতে পারে। ও ওরুয়াপা, ইবু আয়। তুই তো দেখি আজকাল আর আসিস না। এই তো এসেছি। হুম, নিশ্চয়ই কোনো দরকারে এসেছিস। বল কি দরকার? তুমি কাউকে বলবে না তো? বিয়ে করে ফেলেছিস? ওরুয়াপা খালি ঠাট্টা করো। ঠিক আছে ঠাট্টা করলাম না, কি দরকার বল? বাবা আমাকে 6 পৃষ্ঠা ট্রান্সলেশন করতে দিয়েছে। হুম, আর সেই ট্রান্সলেশনগুলো আমাকে করে দিতে হবে, তাই না? না না আমি নিজেই করব। শুধু যেখানে আটকে যাব সেখানে বলে দেবে প্লিজ? মনে কর দিলাম। তারপর? আর তুমি যে আমাকে সাহায্য করছো সেটা বাবা মা কাউকে বলবে না, ঠিক আছে? ঠিক আছে বলবো না। আর সেজন্য আজ রাতে তোমার এখানেই থাকবো। সে কি, বিয়ের আগে শ্বশুর বাড়ি চলে আসবি? ওর বাবা। আচ্ছা ঠিক আছে চলে আসিস। এই শোন, রাতে খেয়ে আসবি না, এখানে এসে খাবি। ঠিক আছে। ভাই, ও হানি ভাই, আমি রাশেদ। এই যে এদিকে এদিকে। এটা কে? আমার বন্ধু ইবু, বলেছিলাম না। কি খবর হানিফ? মিলিটারি ক্যাম্পের ম্যাপ করেছে যারা, ওদের নিয়ে এসেছি। বাবা রং তো একটা,
তোমরা তো দেখি একেবারে দুধের বাচ্চা। আমি ভেবেছিলাম আরেকটু বড় হবে। এসো যাও বসো। ওরা তো এখনো এলো না, অপেক্ষা করবো নাকি ওদের ছাড়াই শুরু করব। নদীতে গানপুটের খুব উৎপাত বেড়েছে, রাস্তায় অনেক পাহারা বেশি, অনেক ঘুরে ধান খেতে ভিতর দিয়ে আসতে হয়, মনে হয় একটু সময় লাগবে। আমরা তাহলে ওদের ছাড়াই শুরু করি, পরে ওদের ব্রিফ করে দিই। হ্যাঁ শুরু করুন। আমাদের ম্যাপ, এটা এখন একটা সোনার খনি। এটা কি স্কেল মতো আঁকা হয়েছে? হ্যাঁ, আমাদের আশরাফ গ্রাফ পেপার এঁকেছে, লম্বা পা ফেলে হেঁটে গুনে গুনে মেপেছে। এই মূল স্কুল ভবন থেকে আলাদা লাইব্রেরি, এটা লিখেছে অস্ট্রাগার। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কেমন করে জানো? আমি লুকিয়ে থেকে দেখেছি, কয়েকদিন দেখেছি। অপারেশনের পরে এখানে এনে অস্ত্র জমা রাখে, গুলির বাক্স রাখে। আচ্ছা, রবিউল, ওদের খাবার শেষ হলে ঘুমানোর ব্যবস্থা করো। আমাদের ঘুম পায়নি। না পেলেও এখন ঘুমাতে হবে, মনে করো এটা দলনেতার কমান্ড। মুক্তিযোদ্ধার মতো বড় কাজে কমান্ড অবশ্যই মেনে চলতে হয়। ওরা এসেছিল? হ্যাঁ। কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কোথায় এখন ওরা? পাশে ঘরে ঘুমোচ্ছে। শফিক ভাই, শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আগে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। কাদের? তুই কাদের? কিরে কথা বলছিস না কেন? জবাব দে, কোথায় ছিলি? ওরু আপা, আমি বলতে পারবো না, না হলে আমি তোকে খুন করে ফেলবো। ওরু আপা, তুই জানিস আমি সারা রাত ওখানে দাঁড়িয়েছিলাম? সারা রাত জানিস তুই? তোর বাসার সবাই জানে তুই এখানে, আর আমি জানলাম তুই বাড়ি থেকে পালিয়েছিস। আমার সাথে ভাবে মিথ্যা বললি কেন? বল, জবাব দে, কোথায় ছিলি? ওরু আপা, আমি বলতে পারবো না। তোকে বলতেই হবে, তোর ষড়যন্ত্র তুই আমাকে ব্যবহার করলি, আমাকে। বল কোথায় ছিলি, সত্যি করে বলবি, কাল রাতে তুই কোথায় ছিলি? ওরু আপা, আমি বলতে পারবো না। যা তাহলে, আর কোনোদিন তুই আমার কাছে আসবি না। কি ওটা? শফিক ভাই তোমাকে দিদি বলেছে। শফিক? শফিকের সাথে তো দেখা হয়েছে। আমি বলতে পারবো না, আমি আমি দেশের নামে প্রতিজ্ঞা করেছি। তুই মুক্তি বাহিনীর সাথে যোগাযোগ করেছিস? এইটুকু ছেলে তুই, তোর তো এখন ঘুড়ি উড়ানোর কথা, মাঠে বল খেলার কথা, আর তুই কিনা মুক্তি বাহিনীর সাথে কাজ করছিস?
নিজের প্রাণ হাতে নিয়ে তোর মতো বাচ্চা ছেলে, আর আমি তোকে বকলা ভেবো বকলা। কেউ জানবে না, আমিও দেশের নামে প্রতিজ্ঞা করছি, তুই যাই বউ তুই যা। রাশিদ জানিস আজ রাতে আসতে আজ রাতে ক্যাম্পে অপারেশন হবে। তুই কেমন করে জানলি? ক্যাম্পে সেই লোকটাকে দেখলাম, এক ঝুরি গলা মাথায় নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার ভিতরে। হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কিউ ধরা পড়েছে? অন্য সবকিছু রেডি, কিন্তু শফিকবের কাছে গুলি পৌঁছানো না গেলে মনে হয় পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল করতে হবে। তাহলে গুলি পৌঁছে দিচ্ছে না কেন? পারছে না, খুব কড়া পাহারা বসেছে। আমি একটা জিনিস ভাবছি। কি? আমরা গুলি পৌঁছে দিলে কেমন হয়? আমরা? হ্যাঁ, ফজলু আর আশরাফ রাজি হলে আমরা চারজন। ওরা কি রাজি হবে? কেন হবে না, আমরা রাজি হয়েছি না? চল। একটু হাঁটত কি বোঝা যাচ্ছে? একটু মোটা মোটা লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কি অসুবিধা হচ্ছে? একেবারেই না। যাবার সময় কিছু একটা খাবার খেতে খেতে যাব, তাহলে হাঁটাটা আরও স্বাভাবিক দেখাবে। সবাই দেশের নামে প্রতিজ্ঞা কর, ধরা পড়লে হাজার মার খেয়েও কাউকে কোনো কথা ফাঁস করবি না, মরে গেলেও না। ভাগো ভাগো,
চাই? বিস্কুট। কি বিস্কুট? চাঁদনি বাজারের কুকি। কি কি বললে? চাঁদনি বাজারের কুকি। চাঁদনি বাজারের কুকি? হায় আল্লাহ, ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো। বলার পারমিশন নেই। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। দাঁড়া কয়েকটা বিস্কিট নিয়ে নি। কেউ যদি আমাদের এখানে ঢুকতে দেখেও থাকে, বিস্কুট হাতে দেখলে আমাদের আর সন্দেহ করবে না। আরে নাও নাও, যত খুশি বিস্কুট নাও। শফিক ভাই, শফিক ভাই, আরেকবার আনলেই হবে, একবারে তো বেশি আনা যায় না। তোমরা এক একটা বাঘের বাচ্চা, তোমাদের মতো সাহসী ছেলেরা যে দেশে আছে সে দেশ যদি স্বাধীন না হয় তাহলে কোন দেশ হবে? ইবু, এ ইবু, ইবু, কে? আমি রাশেদ। রাশেদ, কি হয়েছে রাশেদ? একটু বাইরে আসবি, কথা আছে। দাঁড়া আসছি। কিভাবে বের হবি? অসুবিধা হবে না, জানালা দুটো শিক খোলা আছে। কি হয়েছে রে? একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? শফিক ভাইয়ের সাথে একজনের যাবার কথা ছিল, সে যেতে পারেনি। যেতে পারেনি কেন? কি জানি, কিছু একটা হয়তো ঝামেলা হয়েছে। রাস্তায় মনে হয় পাহাড়া খুব বেশি, তাই আমি ঠিক করেছিলাম আমি যাব। তুই যাবি? তুই গিয়ে কি করবি? শফিক ভাইয়ের সাহায্য দরকার, ম্যাগাজিনে গুলি ভরার জন্য একজন লাগে জানিস না, কিন্তু একা যেতে ভয় করছে। তুই যাবি আমার সাথে? কেউ একজন সঙ্গে না গেলে শফিক ভাই একা সামলাতে পারবেন না, এত বড় একটা প্ল্যান যদি পণ্ড হয়ে যায়। চল। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এটা কি বাচ্চাদের খেলা? আপনি চাইলে আমরা এক্ষুনি চলে যাব, আমরা ভেবেছি এক আপনার অসুবিধা হবে। তাই বলে তোমরা? আমরা কি কিছুই করতে পারি না? ম্যাপ তো আমরাই তৈরি করেছি, গুলি এনে দিয়েছি। আমি সে কথা বলছি না, কিন্তু তোমাদের যদি কিছু হয়? আপনার যদি কিছু হয়? আমি যুদ্ধ করতে এসেছি, যা কিছু হতে পারে। আমরাও যুদ্ধ করতে এসেছি, এটা যেমন আপনার দেশ আমাদেরও দেশ। আপনি সত্যি সত্যি বলেন, আমরা থাকলে যদি আপনার কোনো অসুবিধা হয় আমরা এক্ষুনি চলে যাব। ঠিক আছে থাকো, এসো তোমাদের কয়েকটা বেসিক জিনিস বুঝিয়ে দিতে হবে, এসএমজি চালানো দেখিয়ে দিতে হবে, সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যখন গোলাগুলি শুরু হবে তোমরা তখন মাটিতে শুয়ে পড়বে, মিলিটারি যখন আমাদের অবস্থান টের পাবে আমাদের উদ্দেশ্য করে গুলি শুরু করবে, চেষ্টা করবে আমাদের থামিয়ে দিতে, কাজেই সাবধান, অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, বেশি সময় দেওয়া যাবে না। শফিক ভাই, আপনার ভয় লাগছে না? হ্যাঁ এগুলো লাগছে, যেখানে ভয় পাওয়ার কথা সেখানে সবাই ভয় পায়, কিন্তু দেখবে যখন যুদ্ধ শুরু হবে তখন আর ভয় লাগছে না, তখন শুধু কাজ। আমাদের কাজ হলো অন্য মুক্তিযোদ্ধাদের কভার দেওয়া। জামাল, এটা জামালের স্টাইল। শফিক ভাই, গুলি করেন, গুলি করেন। আমাদের পুলিশের আগে জানতে দিতে চায় না, ছাদের বাংকারে যে আছে তাকে কভার করা আমার দায়িত্ব।
আসছে, এখনই শুরু করতে হবে। আমি তোমাদের বলছি তোমরা এখান থেকে যাও, কিন্তু ওরা উঠে আসছে, দেরি করো না। কিন্তু আপনাকে যুদ্ধ শেষ, বুঝলেন? মুক্তিযুদ্ধ এখন আর কোনো র্যান্ডম ব্যাপার না, মনে হচ্ছে ভালোভাবেই অর্গানাইজড হয়েছে। তাই তো মনে হচ্ছে, এত বড় একটা মিলিটারি ক্যাম্প আক্রমণ করে তার একটা অংশ ধ্বংস করে দেওয়া তো সোজা কথা না। মুক্তিযোদ্ধাদের কেউ গুলি খেয়েছে কিনা কে জানে, খোদা বাঁচিয়ে রাখো ছেলেদের। দেখলি ইবু কেমন যুদ্ধ করলো মুক্তিবাহিনী, যাকে বলে একেবারে ফাটাফাটি। কি হলো, তুই কথা বলছিস না কেন? এই ইবু, তোর মুখে কালি কেন? ইবু তুই কাঁদছিস কেন? আয় আয় আমার সাথে আয়। তুই আবার বাসা থেকে পালিয়েছিলি, তুই যুদ্ধটা কাছ থেকে দেখে এসেছিস তাই না? যুদ্ধে কি কারো শফিকের কিছু হয়েছে? কি বলছিস তুই? হ্যাঁ আম্মা, কাল রাতে শফিকের যুদ্ধে গুলি খেয়ে মিডিয়া এসে ধরা পড়েছে। তুই কি করে জানলি? রাশেদ কখন এলি? এখন অসুস্থ হয়ে পড়লে চলবে না? আমি সুস্থ। শফিক ভাইয়ের কি অবস্থা? আপাতত জানে বেঁচে গেছেন। মানে ঈদগায়ে? আপাতত বাতিল। আমি কি করেছি জানিস? কি? আগে ভাগে ঈদগাহে গেছি, গিয়ে দেখি ফাঁসির মঞ্চ বানানো হচ্ছে, মহা ধুমধাম। আজরফ ফলে নিজে থেকে সব তদারকি করছে। সেখানে যারা মজা দেখতে এসেছিল তাদেরকে বলেছি, শোনা যাচ্ছে এখানে মুক্তিবাহিনীর একটা সুইসাইড স্কোয়াড আসছে, ভয়ঙ্কর গোলাগুলি হবে, তারা নিজেরাও মরবে, সবাইকে মেরে রেখে যাবে। বলিস কি, বানিয়ে বলেছিস? তা জানি না, তবে কাজে দিয়েছে, প্রোগ্রাম ক্যান্সেল, শফিক ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। সত্যি? রাশেদ তুই এত কিছু কখন চিন্তা করিস? সেদিন শফিক ভাই যদি যুদ্ধে মারা যেতেন সেটাই মনে হয় ভালো হতো। আসলেই
এমনিতেও তো মারবে, টর্চার করে করে মারবে। শফিক ভাইকে উদ্ধার করে আনলে কেমন হয়? কি কি বললি? হাসপাতাল থেকে শফিক ভাইকে উদ্ধার করে আনলে কেমন হয়? উদ্ধার? হ্যাঁ, একটু সুস্থ হলে শফিক ভাইকে ক্যাম্পে নিয়ে যাবে। একবার ক্যাম্পে নিলেই শেষ, উদ্ধার করার এখনই সময়। কিন্তু কিন্তু কি? এতই কি সোজা? পুলিশ রাজাকারা 24 ঘন্টা শফিক ভাইকে পাহারা দিচ্ছে। শফিক ভাই কতটা অসুস্থ কে জানে? তাছাড়া তাকে উদ্ধার করে এনে রাখবি কোথায়? আমার একটা প্ল্যান আছে, একটু রিস্কি কিন্তু আমার মনে হয় কাজে দেবে। আমাদের চারজনকে নিয়ে প্ল্যান। আমরা চারজন শফিক ভাইকে উদ্ধার করব? আগে শোন, প্ল্যানটা নির্ভর করবে ডাক্তার সাহেব জয় বাংলার লোক কিনা তার উপর। আগে খবর নেব, তারপর ইবু তুই যাবি ওনার সাথে কথা বলতে। আমি? হ্যাঁ, সব কাজে আমার যাওয়া ঠিক না, তাছাড়া আশরাফ আর ফজলুর আলাদা কাজ আছে। আগে শোন প্ল্যানটা, তার আগে সবাই দেশে নামে প্রতিজ্ঞা কর, মরে গেলেও প্ল্যানের কথা কাউকে ফাঁস করবি না। খোকা, কাকে চাও? জি আপনাকে। আমাকে? জি ডাক্তার চাচা, খুব একটা জরুরি দরকারে আপনার সাথে দেখা করতে এসেছি। বলো। একটু গোপনে বলতে হবে। আসো ভেতরে আসো। বলো। আমাদের পাড়ার শফিক ভাই মুক্তিযোদ্ধা, মিলিটারি ক্যাম্প আক্রমণের দিন গুলি খেয়ে ধরা পড়ে। শফিক ভাই এখন আপনার হাসপাতালে আছে, আমরা তাকে উদ্ধার করতে চাই, সেজন্য আপনার সাহায্য দরকার। ছোট বাচ্চারা ছোটদের মতো থাকবে, লাইফ এত সোজা না, অ্যাডভেঞ্চার উপন্যাসের পৃষ্ঠা না। যাও বাড়ি গিয়ে খেলাধুলা করোগে, যাও। আপনি আমার কথাটা শোনেন আগে। না আমি শুনবো না। মিলিটারি ক্যাম্পে চ্যাটা খুলো, আমরা সেখানে সাহায্য করেছি, গুলি পৌঁছে দিয়েছি, মুক্তি বাহিনী আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে, আমাদের দিয়ে আর্মস পাঠানোর কাজও করেছে। আমরা আমি আমি কিছুই শুনতে চাই না, বাড়ি যাও। শফিক ভাইকে যদি মিলিটারি ক্যাম্পে নিয়ে যায় ভয়ঙ্কর অত্যাচার করে মেরে ফেলবে, ভয়ঙ্কর। শোনো শোনো, তোমরা তোমরা আগুন নিয়ে খেলতে যেও না, এখন যাও, আমার কাজ আছে। শফিক ভাইকে উদ্ধার করতেই হবে, আপনি সাহায্য করলে একটু সহজ হতো, আপনি সাহায্য না করলে একটু কঠিন হবে, আমাদের জন্য একটু রিস্কি হবে, এই পার্থক্য। দাঁড়াও, তোমাদের প্ল্যানটা কি শুনি। ডাক্তার সাহেব কি বললেন? মনে হয় প্রায় রাজি করেই ফেলেছিলাম, কিন্তু যখন সব কথা শেষ হলো তিনি বললেন তিনি রাজি নন। তাই নাকি? আমি তো ভেবেছিলাম ডাক্তার সাহেব জয় বাংলার পক্ষে। জয় বাংলার পক্ষে ঠিকই, কিন্তু আমাদের মতো বাচ্চাদের সাথে প্ল্যান করতে রাজি নন, ভয় পান। যাই হোক, শফিক ভাইকে উদ্ধার না করতে পারলে এমনিতেও মেরে ফেলবে, আমি উদ্ধার করতে যাবই, তোরা কি রাজি? অবশ্যই রাজি, কিন্তু আমার মনে হয় কাজে নামার আগে হাসপাতালটা একবার গিয়ে দেখে আসা দরকার। হুম, সবার যাবার দরকার নেই, কাল সকালে আমি আর ইবু গিয়ে দেখে আসবো। রাশেদ,
ডাক্তার চাচা সব ব্যবস্থা করে রেখেছেন, খালি বিছানা স্ট্রেচার সব জায়গা মতো আছে। কিন্তু তোকে যে বললো রাজি না? বুঝি না, তিনি আমাদের সাথে আছেন আবার নাই। নে কি রে এবু, তুই এত চুপচাপ কেন? না এমনি। আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি জানিস তো। কবে? কাল না হলে পরশু। তোর ওরু আপার আব্বা নৌকা ঠিক করতে গেছেন। ও বাইরের খোঁজ খবর কিছু জানিস? কিসের খোঁজ খবর? শফিক কেমন আছে জানিস কিছু? জানি না, একটু নাকি হাঁটতে পারে, কাল পরশু ক্যাম্পে নিয়ে যাবে। রাশেদ জায়গা মতো থাকবে, ঠিক ছয়টা মনে থাকবে তো? একটু ভয় ভয় লাগছে না? একটু ভয় তো লাগতেই পারে। খবরদার করলি গুলি, এই এই ধর তো এটা। শফিক মুক্তিবাহিনীর স্পেশাল কমান্ড আপনাকে নিয়ে যেতে এসেছে। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, বাইরে দুটো মোটর সাইকেল অপেক্ষা করছে নদীতে একটা স্পিড বোট। সরে যান বলছি। পরশু বলবো এখন চলেন। পাঞ্জাবিটা পরে নেন, ব্যাগে দাঁড়িয়ে আছে লাগিয়ে নেবেন, তারপর বড় বড় শেষ বিছানায় গিয়ে শুয়ে পড়েন। বিছানাটা আপনার জন্য খালি করা হয়েছে। আমাকে না উদ্ধার করে নিয়ে যাবে?
সবাই ভাবছে আপনাকে উদ্ধার করে নিয়ে গেছি, না আপনি আসলে এখানেই থাকবেন। আপনি হচ্ছেন আহত রাজাকার সালামত আলী। এই প্যাকেটে আপনার কাগজপত্র আছে, সময় পেলে পায়ে একটা ব্যান্ডেজ বেঁধে নেবেন, আপনার পায়ে গুলি লেগেছে। বালিশটা দে। চল চল। বাজি ছেলে দল, গ্রেট। বানের ছেলেরা আর একটা অপারেশন করেছে আজ সন্ধ্যায়। তাই নাকি? হ্যাঁ, হাসপাতালে নাকি রাজাকার, পুলিশ, মিলিটারিদের ভিড়, তার মধ্যে মুক্তিবাহিনীর একটা কমান্ডো দল এসে হাজির। সত্যি? প্রচন্ড গোলাগুলি হয়েছে, 6-7টা মিলিটারি শেষ। তারপর কি হয়েছে জানো? কি? শফিককে ওরা উদ্ধার করে নিয়ে গেছে। সত্যি? ইবু শুনছিস, শফিককে ওরা নাকি উদ্ধার করে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেল জানি না, একেবারে নাকি ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেছে। দোয়া করো ছেলেগুলো যেন ভালো ভালো সরে পড়তে পারে। শহরে নাকি একটা বড় মিলিটারি দল বেরিয়েছে, দণ্ড দণ্ড করে খুঁজছে। তোরা সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ, আব্বা আর থাকতে চাইছেন না। মিলিটারি ক্যাম্পের এত কাছাকাছি থাকা নাকি ভয়ের ব্যাপার। তাহলে সব কাজ আমাকে একাই করতে হবে। কি করবি একাই? বলার পারমিশন নাই। অবশ্য তোকে বলতে কোনো অসুবিধা নাই, তুই আর আমি তো একই। রেল ব্রিজটা উড়িয়ে দেব, ফ্রগম্যান এসে গেছে, সাথে লিম্পেট মাইন। ফ্রগম্যান? হ্যাঁ, পায়ে ব্যাঙের মতো ফ্লিপার লাগিয়ে সাঁতরে সাঁতরে যায়। সত্যি? হ্যাঁ, এখানে একটা পাকাপাকি মুক্তিবাহিনীর ফ্রন্ট খুলবে, মিলিটারিরা যাতে সাপ্লাই না পায় এর জন্য রেল ব্রিজটা উড়িয়ে দেওয়া হবে। শফিক ভাই কেমন আছে রে? ভালো, এতক্ষণে মনে হয় বর্ডারে পৌঁছে গেছেন, হাসপাতালে থাকার সাহস পান নাই, একটা রিক্সা নিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে গেছেন। যাই, এখানে অপারেশন করলাম। তুই সত্যি চলে যাবি? আর ভয় নাই গো, বাঁচলাম।
কিসের ভয় নাই মাঝি ভাই? পাঞ্জাবি গো ভয় নাই, এই গাঙ্গে মিলিটারি ঢোকে না, এখানে সব যায় বাংলা। শফিক ভাইয়ের কোনো খবর জানিস? কোথায় আছে এখন? তুই জানিস তাই না? আহা বল না, কারা উদ্ধার করে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল বল না। টপ সিক্রেট, বলার পারমিশন নাই। প্লিজ আমাকে বল, আমি কাউকে বলবো না। এই আমি তোর গাছুই বলছি। গাছুই বললে কি হয়? বল না। খোদার কসম বলো। খোদার কসম বল। আগে বলো দেখি শফিক ভাইকে কারা উদ্ধার করেছে? শুনেছি মুক্তিবাহিনীর একটা সুইসাইড স্কোয়াড, স্পেশাল ট্রেনিং পাওয়া একটা কমান্ডো ইউনিট। কতজন ছিল? এই 16-17 জন। কি হয়েছিল? ছোটখাটো একটা যুদ্ধ হয়েছিল, 4 জন মিলিটারি আর 2 জন রাজাকার মারা গেছে। হাসছিস কেন? তুমি কাউকে বলবে না তো? শফিক ভাইকে উদ্ধার করেছি আমরা। কি বললি? আমি, রাশেদ, ফজলু আর আশরাফ। মন খারাপ বাবা? আমাকে সব বলো, মন ভালো হয়ে যাবে। হয়তো আমরা সবাই একসঙ্গে থাকতে পারতাম, দিলীপ, আশরাফ, ফজলু আর আর রাশেদ। ছেড়ে দেন হুজুর, এইটুকু বাচ্চা। সাপের বাচ্চা সাপই হয়, কামিনের বাচ্চা। বল পাকিস্তান জিন্দাবাদ, বল পাকিস্তান জিন্দাবাদ। সাইরাদি মুতালে, জয় বাংলা। কি বললি, কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। বেইমানের বাচ্চা বেইমান, এবার কলমা পড়। আমার চোখটা একটু খুলে দেন, একটু দেখি। আচ্ছা এখন কি অনেক রাত নাকি সকাল? আমার চোখটা খুলে দেন, আমি একটু দেখি। তোর খুব ব্যথা লেগেছিল না রে? না, গুলির ব্যথা মনে নেই, কিন্তু যখন বলল কলেমা পড় তখন মনে হলো আমি আর কোনোদিন এ নদী দেখব না, এ আকাশ দেখব না। তখন কেমন যেন একটা কষ্ট হলো। আমি তাদেরকে বললাম আমার চোখ দুটো একবার খুলে দিতে। মনে হলো তখনই একবার দেখে নি, কিন্তু আমার ছেলের নাম কি রেখেছি জানিস? জানি, রাশেদ। রাশেদকে আমি তোর মতো করে তুলতে চাই, দুরন্ত আর সাহসী। ও কি আমার কথা জানে? মুখস্থ। তুই আসলে আমার সেরা বন্ধু। তোকে তো বাঁচাতে পারলাম না রাশেদ, তোকে ছেড়ে না গেলে হয়তো
তুই একটা গাধা, এই তো আমি। রাশেদ বলো বাবা। কি দেখছো বাবা? না কিছু না।